ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চাটকেন টক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন ক্যান্ডেলস্টিক প্যাটার্ন অ্যানালাইসিস পার্টটি আমরা শেষ করেছি। আমি কথা দিয়েছিলাম একটা রিভিউ ভিডিও নিয়ে হাজির হব। আপনারা অনেকেই রিকোয়েস্ট করেছেন যে ভাইয়া, যদি একটা ভিডিওতে যদি পুরো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন গুলো নিয়ে যদি কথা বলতেন সুবিধা হতো। তো আপনাদের কথা চিন্তা করে এই ভিডিওটি করা আমি চেষ্টা করেছি। অল্প কথায় আপনাদেরকে টোটাল জিনিসটা বোঝানোর। আর আপনারা যারা নতুন, যারা আমার চ্যানেলে আজকে নতুন এই আমার ভিডিও দেখছেন, তাদের উদ্দেশ্যে বলা, আপনারা অবশ্যই পূর্ববর্তী ভিডিওগুলো দেখে আসবেন, কারণ সেখানে ডিটেলসে আমি কথা বলেছি। এখানে যদি ডিটেলসে বলতে যাই, অনেক সময়ের ব্যাপার আছে, আপনারা বুঝতে পারছেন। আমি অল্প কথায় বোঝানোর চেষ্টা করেছি, আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে। আর আপনারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, রিকোয়েস্ট থাকবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চাটকেন টকের সাথে থাকবেন। তো আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি। আজকের ভিডিওটি হচ্ছে এক নজরে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন অ্যানালাইসিস। তো শুরুতেই যারা নতুন, যারা আজকে প্রথম এই ভিডিওটি দেখছেন, যাদের হয়তো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সম্পর্কে ধারণা নেই, তাদের উদ্দেশ্যেই বলা। আপনারা অনেকেই এটা জানেন, তারপর জাস্ট আমি ভিডিওটিকে আসলে যারা নতুন দেখছেন তাদের উদ্দেশ্যেই বলা। আমরা দু দু কালারের ক্যান্ডেলস্টিক আমরা দেখে থাকি মার্কেটে, সেটা হচ্ছে একটা গ্রিন, একটা রেড। তো কি কি ইনফরমেশন আমরা আসলে একটা ক্যান্ডেলস্টিক থেকে পাই? তো চারটা ইনফরমেশন আমরা পাই, ওপেন, হাই, লো, ক্লোজ। তো এই জিনিসটা যেহেতু আমরা মাল্টি টাইম ফ্রেমে আমরা মার্কেটকে অ্যানালাইজ করতে পারি, অ্যানালাইসিস করতে পারি মাল্টি টাইম ফ্রেমে, আমরা মার্কেটকে মান্থলি, উইকলি, আওয়ারলি, বিভিন্ন টাইম, ডেইলি বিভিন্ন টাইম ফ্রেমে আমরা দেখতে পারি ডেইলি কি চেঞ্জ হচ্ছে, উইকলি কি চেঞ্জ হচ্ছে, আওয়ারলি কি চেঞ্জ হচ্ছে, সেগুলো কিন্তু আমরা দেখতে পারি এবং অ্যানালাইসিস করতে পারি। এটা একটা বিশাল বেনিফিট আমাদের জন্য। তো আমরা সচরাচর ডেইলি মানে কি হচ্ছে, ডেইলি কি চেঞ্জ হচ্ছে সেটাই আমরা দেখে থাকি। তো আমি যদি সেই সেটা চিন্তা করে যদি কথা বলি, তাহলে একটা দিনে মানে শেয়ারের প্রাইসে কি চেঞ্জ হচ্ছে, ওপেন কততে ছিল, ক্লোজ কততে হয়েছে, হাই কততে ছিল, লো কততে মানে সে নেমেছিল, কতদূর পর্যন্ত সে উঠেছিল, যেটাকে আমরা হাই বলি। তো চারটা ইনফরমেশন কিন্তু আমাদের এই ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আমাদেরকে ক্যান্ডেল দিয়ে থাকে। তো একটা গ্রিন ক্যান্ডেল হওয়ার অর্থ হচ্ছে ওপেন, সে ওপেন যততে করেছিল, যদি 10 টাকা ওপেন করে থাকে, ক্লোজটা হয়েছে 12 টাকায়, মানে ক্লোজটা উপরে উপরে হবে। আর ঠিক উল্টোটা হচ্ছে একটা রেড ক্যান্ডেল, রেড ক্যান্ডেলে যদি 12 টাকায় ওপেন হয়ে থাকে, ক্লোজটা হয়েছে 10 টাকায়। তো আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন, খুব কঠিন কিছু না। পাশে আমি একটা প্রাইস স্কেল দিয়ে জিনিসটা বোঝানোর চেষ্টা করেছি। তো আমরা এই মার্কেটে বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন রয়েছে, বিয়ারিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন রয়েছে। বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন হচ্ছে সেই সকল প্যাটার্ন যেগুলো আমাদেরকে বাই সিগন্যাল জেনারেট করে। যেহেতু আমরা আমাদের মার্কেটে লং করতে পারি, শর্ট করতে পারি না, শর্ট সেলিং আমাদের মার্কেটে নেই, তো আমাকে এই ক্যান্ডেলস্টিক প্যাটার্ন গুলো আমাদের অবশ্যই জানতে হবে, বাই করার ক্ষেত্রে আমাদেরকে সাহায্য করবে। তো খুব পপুলার যে বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন গুলো রয়েছে, পিয়ার্সিং লাইন, হ্যামার, মারুগুজু, এনগালফিং, মর্নিং স্টার, তারপর হচ্ছে বুলিশ হারামি, তো এগুলো হচ্ছে পপুলার যে প্যাটার্ন গুলো রয়েছে। এর মধ্যে কিছু রয়েছে সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, কিছু রয়েছে ডুয়েল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, কিছু রয়েছে ট্রিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। তো একটা সিঙ্গেল যেটা হচ্ছে সেটা একটা 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 ক্যান্ডেলস্টিক প্যাটার্নই সিগন্যাল জেনারেট করবে, আর ডুয়েল যেটা রয়েছে দুটো ক্যান্ডেলস্টিক প্যাটার্নে গিয়ে তারপর একটা দুটো ক্যান্ডেল মিলে একটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ফর্ম করবে, যেটা আমাকে সিগনাল জেনারেট করবে। তো সেগুলো কি আমরা দেখবো ইনশাল্লাহ আলোচনায় গিয়ে। আর আর রয়েছে আমাদের বিয়ারিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, যেগুলো আমাদেরকে এক্সিট পয়েন্ট গুলো সম্পর্কে ধারণা দিবে, কোথায় আমাদেরকে আসলে এক্সিট করতে হবে, কোথা থেকে আমাদের প্রফিট টেক করে মানে বেরিয়ে যেতে হবে, সেই সম্পর্কে ধারণা দিবে। সেই ক্যান্ডেলস্টিক প্যাটার্ন গুলো রয়েছে যেগুলোকে আমরা বিয়ারিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বলে থাকি। খুব যেগুলো পপুলার সেগুলো হচ্ছে ডার্ক ক্লাউড কভার, তারপর হচ্ছে মারুগুজু, বিয়ারিং অ্যান্ড বিয়ারিশ এনগালফিং, হ্যাঙ্গিং ম্যান, ইভিনিং স্টার, বিয়ারিশ হারামি। তো এগুলো আমাদেরকে কি করবে, আমরা যে শেয়ারটা কিনেছি, আমরা যদি এখানে একটু দেখি যে আমরা এনগালফিং এখানে আমাদেরকে বাই সিগন্যাল জেনারেট করেছে,
তো এখানে গিয়ে আমরা উপরে গিয়ে দেখতে পাচ্ছি একটা হ্যাঙ্গিং ম্যান ফর্ম করেছে। তো সেটা আমাদেরকে কি আইডিয়া দিবে যে এখান থেকে হয়তো একটা পসিবল এক্সিট পয়েন্ট হতে পারে এটা, কারণ এটা তো আসলে কনফার্মেশন ক্যান্ডেলস্টিক প্যাটার্ন না, আমার কনফার্মেশন হচ্ছে এর পরের দিন। তো কিছু ক্যান্ডেল আমাদেরকে কনফার্ম করে দেয় যে আজকেই বেরিয়ে যেতে হবে, আর কিছু হচ্ছে যে নেক্সট ডে তে আমাদেরকে কনফার্মেশনের জন্য অপেক্ষা করতে হয়। তো আপনারা এগুলো সম্পর্কে আপনাদের ধারণা ইতিমধ্যে হয়ে গেছে। আর আরেকটা খুব ইম্পর্টেন্ট যে বিষয়, যে প্রাইস ভলিউম ম্যাট্রিক্স, যেটা নিয়ে আমি প্রায় সময় এই কথাটি উঠেছে আমার বিভিন্ন ভিডিওতে, আপনারা বলেছেন যে একটু যদি আবার ধারণা দিতেন। তো সেটা হচ্ছে যে খুব সহজ একটা জিনিস, একটা শেয়ারের দাম গত দিনের তুলনায় বেড়েছে এবং ভলিউমও বেড়েছে, এই দুটো যদি আমরা দেখতে পাই সেটা একটা পজিটিভ চেঞ্জ, এটাকে আমরা বলি স্ট্রংলি বুলিশ। আর যদি দেখা গেল যে শেয়ারের দাম বেড়েছে ঠিকই, কিন্তু ভলিউমটা গত দিনের তুলনায় আজকে কমেছে, তাহলে এটা হচ্ছে আনরিলায়েবল, যেটাকে আমরা আনরিলায়েবল অর ইভেন বিয়ারিশ বলা হয়ে থাকে। এটা বিয়ারিশ বলবো আমরা, এটাকে বুলিশ বলা যাবে না, যদিও প্রাইস বেড়েছে বাট ভলিউমটা কিন্তু বাড়েনি। তো ভলিউম না বাড়াতে এটা কিন্তু আসলে আনরিলায়েবল যেটা বলছিলাম। তো এরপরে যে সিচুয়েশন সেটা রয়েছে, শেয়ারের দাম কমেছে এবং ভলিউমও কমেছে, শেয়ারের দাম গত দিনের তুলনায় কমেছে, ভলিউমও কমেছে, এটা হচ্ছে বুলিশ। কারণ এখানে যেটা হচ্ছে যে সেল সেল ভলিউম মানে সেল প্রেশারটা আসছে না, আর সেলাররা মানে সেল করতে খুব উইলিং না, তারা মানে শেয়ারটা সেল করতে এই প্রাইসে সেল করতে রাজি নয়, যদি আমি এটা বাংলাতে বলতে চাই, যদি খাঁটি বাংলায় বলি। এরপরে যে সিচুয়েশনটা রয়েছে সেটা হচ্ছে শেয়ারের দাম কমেছে কিন্তু ভলিউম বেড়েছে, শেয়ারের দাম গত দিনের তুলনায় কমেছে কিন্তু ভলিউমটা গত দিনে যেটা ছিল তার চাইতে বেড়েছে। তো ভলিউম বেড়ে যাওয়া এটা একটা অ্যালার্মিং বিষয়, আপনারাও জানেন, এটাকে আমরা বলবো স্ট্রংলি বিয়ারিশ সিচুয়েশন। তো প্রাইস ভলিউম ম্যাট্রিক্সটা আমাদের একদম মুখস্থ থাকতে হবে, এটা এটা আমাদের দরকার। আমি বলবো যে এটা একদম মানে ভুল করা যাবে না এই জায়গায়। তো আমি আরো এখানে একটা ছবি পিকচার দিচ্ছি যেটা হচ্ছে আমাদেরকে সাহায্য করবে, যেটা নিয়ে আমি প্রায় সময় বলেছি, লোকেশনটা হচ্ছে ক্যান্ডেলস্টিক প্যাটার্নের জন্য খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। আমার লোকেশন কোথায় ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ফর্ম করছে সেটা কিন্তু আমার জন্য ইম্পর্টেন্ট। তো এখানে আমি ডার্ক ক্লাউড কভার, এটা ডুয়েল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, তো আমরা দেখতে পাচ্ছি সেটা একটা টপে গিয়ে তৈরি হয়েছে, একটা আপ ট্রেন্ড এর মাথায় গিয়ে তৈরি হচ্ছে, যেটা আমাকে একটা এক্সিট করার জন্য একটা সিগন্যাল জেনারেট করছে, এবং এটা খুবই ইম্পর্টেন্ট একটি প্যাটার্ন। তো আমরা এখানে কি করব, যেটা অবশ্যই দ্বিতীয় দিন যে রেড ক্যান্ডেলটা হয়েছে, আমরা একদম থার্ড সেশনে গিয়ে যখন একদম ট্রেডের মানে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ফরমেশন 90% কমপ্লিট হয়ে গেছে, তখন আমরা কিন্তু অবশ্যই এক্সিট করে আমরা বেরিয়ে যাব। তো এটার জন্য আমি যেটা বলতে চাচ্ছিলাম, এখানে মূল কথা হচ্ছে লোকেশনটা খুবই ইম্পর্টেন্ট, লোকেশনটা কোথায় ফর্ম করছে সেটা খুবই ইম্পর্টেন্ট। এবং এখানে আমি আরেকটা জিনিস বোঝানোর চেষ্টা করেছি, আমরা অনেক সময় দেখে থাকি যে এর পূর্ববর্তী যে রেজিস্টেন্সটা রয়েছে, যে বাধাটা ছিল যেখান থেকে শেয়ারের প্রাইসটা আপনি যেখান থেকে আপনার সাপ্লাই পেয়েছে, যদি আমরা বলি সাপ্লাই পেয়েছে, তো সেই একই জায়গায় গিয়ে যদি আমরা এরকম একটা প্যাটার্ন ফর্ম করতে দেখি, তাহলে আমাদেরকে সেটা একটা কনফার্মেশন আমাদেরকে দেয় যে এই যে এখানে এসে সে আবার ফিয়ার কাজ করছে মার্কেটে, এবং প্রাইসটা আবার নিচের দিকে চলে আসার সম্ভাবনা দেখা দিয়েছে। তো এই জিনিসগুলো আমাদেরকে কনসিডারেশনে আনতে হবে। যেমন আমি এখানে একটা সাপোর্ট লেভেলে আমরা দেখতে পাচ্ছি পিয়ার্সিং লাইন ফর্ম করেছে, এবং আমরা দেখতে পাচ্ছি পিয়ার্সিং লাইন, এটা ডুয়েল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, দ্বিতীয় দিন আমরা দেখতে পাচ্ছি নিচে ওপেন হয়েছে এবং ক্লোজটা 50% উপরে হয়েছে, আমরা সেখানে অবশ্যই এটা একটা বাই সিগনাল জেনারেট করছে, আমরা ডে টু তে অবশ্যই বাইতে যাব আপনারা জানেন। তো আমি দেখতে পাচ্ছি এটা একটা সাপোর্ট লেভেলে এসে কিন্তু এটা হয়েছে, আগে একটা সাপোর্ট যেখানে ছিল সাপোর্ট লাইনের ওখানে কিন্তু সে ফরমেশনটা হয়েছে, যেটা আমাদেরকে একটা কনফার্মেশন দিচ্ছে যে আমরা এখান থেকে একটা ডিমান্ড ক্রিয়েট হয়েছে, এবং এবং আমরা ভলিউমে সেটার কনফার্মেশন কিন্তু দেখতে পাচ্ছি। তো এই ধরনের এইভাবে করে আসলে আমাদেরকে সবকিছু একটা ডিসিশন মেক করার আগে এই জিনিসগুলো আমাদের কনসিডারেশনে আনতে হবে ভিউয়ার্স। তো এরপরে মানে আমরা যেটা বলছিলাম যে এক নজরে আমরা যদি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বুলিশ প্যাটার্ন গুলোর দিকে তাকাই, সেখানে আমরা পাচ্ছি মারুগুজু হ্যামার, তারপর পাচ্ছি ইনভার্টেড হ্যামার, এনগালফিং হারামি, তারপর হচ্ছে পিয়ার্সিং লাইন, তারপর হচ্ছে মর্নিং এস্টার,
তো মারুবুজু হচ্ছে সিঙ্গেল হ্যামারও সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, ইনভার্টেড হ্যামারও সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আমরা দেখতে পাচ্ছি। এনগালফিং হচ্ছে ডুয়েল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, হারামি বুলিশ হারামি ডুয়েল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, পিয়ার্সিং লাইন এটা ডুয়েল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, মর্নিং স্টার হচ্ছে ট্রিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, এবং থ্রি হোয়াইট সোলজার সেটাও ট্রিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। তো আমাদেরকে এগুলো আমাদেরকে জানতে হবে, কারণ হচ্ছে যে আমি যেটা বলেছি আমরা মার্কেটে লং করতে পারি। সো আমাদেরকে কিন্তু এন্ট্রিটা আমাদের পারফেক্ট হতে হবে, কারণ আমরা জানি যে কেনার সময় প্রফিট করতে হয়। তো এখানে বেশি ইম্পর্টেন্ট যে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন গুলো রয়েছে আমাদের মার্কেটের জন্য, যেগুলো আমি দেখেছি ভালো কাজ করছে, সেগুলো মধ্যে মারুবুজুটা খুবই ইম্পর্টেন্ট, এনগালফিং রয়েছে, হারামি রয়েছে, পিয়ার্সিং লাইন রয়েছে, এগুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলোতে ভুল করা যাবে না। ভিউয়ার্স আমরা কিছু রিয়েল মার্কেট এক্সাম্পল দেখে ফেলি কিভাবে আমরা এই বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখে আমরা আমাদের ট্রেডিং ডিসিশনটি নিতে পারি। ভিউয়ার্স আমরা ডোরিন পাওয়ারের প্রাইস চার্টে ঢুকেছি। আমরা চেষ্টা করব এখান থেকে মোটামুটি বুলিশ প্যাটার্ন যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে সেগুলো বের করার, এবং আমরা দেখতে পাবো যে এগুলো আসলে কিভাবে আমাদেরকে ট্রেডিং ডিসিশন নিতে সাহায্য করে। তো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি বুলিশ এনগালফিং প্যাটার্নটি আমরা দেখতে পাচ্ছি, একটা আপ ট্রেন্ডের পর একটা ডাউন ট্রেন্ড ছোট্ট সেখানে একদম বটমে গিয়ে তৈরি হয়েছে। তো বুলিশ এনগালফিং প্যাটার্নের বৈশিষ্ট্যগুলো একটু জেনে নেই, সেটা হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি প্রথম যে ক্যান্ডেলটি এটা ডুয়েল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, প্রথম ক্যান্ডেলটি ছোট্ট একটি স্মল রেড ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি, যেটাকে পরবর্তী যে গ্রিন ক্যান্ডেল সেটা এনগালফ করেছে, গিলে এনগালফ করেছে, যে কারণে আমরা যদি গ্রিন ক্যান্ডেলের ডান পাশ থেকে এই ক্যান্ডেলটিকে দেখা যাচ্ছে না, কারণ এটা অনেকটা পেটের ভেতরে রয়েছে। তো এটা হচ্ছে যেটার বৈশিষ্ট্য এই প্যাটার্নের, যে প্রথম ক্যান্ডেলটা অবশ্যই ছোট স্মল একটা রেড ক্যান্ডেল হবে, যেটাকে একটি লং গ্রিন ক্যান্ডেল এনগালফ করবে, যেটার কারণে এটাকে বলা হচ্ছে এনগালফিং। আর লোকেশনটা আমি যেটা বলেছি খুবই ইম্পর্টেন্ট, একটা ডাউন ট্রেন্ড এর পরে আমরা দেখতে পাচ্ছি, এবং এরপর আমরা একটা ট্রেন্ড রিভার্স হতে দেখতে পাচ্ছি, এরপরে একটা মেজর চেঞ্জ কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রাইসে। তো তো আশা করি ভিউয়ার্স আপনারা এটা বুঝতে পেরেছেন। তো এরপর আমরা আচ্ছা এই আমি সময়টা বলে দিচ্ছি যাতে পরবর্তীতে আপনারা এগুলো বের করে আবার দেখতে পারেন, সেটা হচ্ছে এটা এটা হচ্ছে যে অক্টোবরের 4 তারিখ 2016 সাল, অনেক পেছনের একটা সময়ে গিয়ে আমরা কিন্তু আমি চেষ্টা করেছি সবগুলো টাইম ফ্রেম থেকে যাতে সেগুলো বের করা যায়। মোটামুটি আমি পেছন দিক থেকেও কিছু নিয়েছি আর সামনের দিক থেকেও নিয়েছি। তো এরপর আমরা যে প্যাটার্নটি দেখবো সেটা হচ্ছে এই যে বুলিশ হারামি আমরা দেখতে পাচ্ছি, এটা খুব স্ট্রং একটি প্যাটার্ন। তো এটার বৈশিষ্ট্য হচ্ছে এটা ঠিক আমরা যে কথা বলেছিলাম কিছুক্ষণ আগে যে এনগালফিং, তো এনগালফিং এ আমরা দেখেছি প্রথম যে যে ক্যান্ডেলটি সেটা ছোট ছোট হবে, আর হারামিতে ঠিক উল্টোটা, প্রথমটা হবে লং রেড ক্যান্ডেল, এরপরে একটা ছোট্ট গ্রিন ক্যান্ডেল যেটা যেটা খুবই ছোট এবং সেটা অনেকটা আগের যে ক্যান্ডেল সেটার পেটের ভেতরে হবে অনেকটা ক্যান্ডেলটা, যেটাকে দেখা যাবে না লেফট সাইড থেকে। তো এটাই হচ্ছে বৈশিষ্ট্য, আমরা দেখতে পাচ্ছি ডাউন ট্রেন্ড এর পরে বটমে এটা তৈরি হয়েছে, ক্রিয়েট করেছে, এবং আমরা জানি এটা কনফার্মেশন প্যাটার্ন। আমরা একদম থার্ড সেশনে গিয়ে বাড়িতে যাব, এখানে প্রাইসটা আমরা দেখতে পাচ্ছি 67.20 টাকা এই প্রাইসে, এবং T2 তে আমাদের ম্যাচিউরিটি শেয়ার আমরা দেখতে পাচ্ছি T2 তে যদি আমরা সেল করি আমরা 73.60 টাকা এখানে ছিল, আমরা সেল করতে পারতাম এবং খুব সুন্দর একটা সুযোগ ছিল অল্প সময়ে। এবং এই ধরনের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন গুলো আমাদেরকে সেই সুযোগটাই করে দিবে, অল্প সময়ে আমরা এই যে যে মোমেন্টামটা ক্রিয়েট হলো সেটাতে ঢুকে আমরা ট্রেড করে আমরা কিন্তু এক্সিট করব। এরপরে একটা ইভিনিং ডোজি স্টার দেখা যাচ্ছে ট্রিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, আর সেটা আমরা যখন বিয়ারিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নিয়ে কথা বলবো তখন সেটা নিয়ে আমরা দেখবো কিভাবে আসলে সিগন্যাল গুলো আমরা পাই, যে সেল সিগন্যাল। আচ্ছা এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে মর্নিং স্টার ট্রিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। তো আমরা এটার বৈশিষ্ট্যটা জেনে নিই, আমরা দেখতে পাচ্ছি একটা ডাউন ট্রেন্ড এর পর বটমে কি ক্রিয়েট হয়েছে, ট্রিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন মানে হচ্ছে তিনটি প্যাটার্ন, তিনটি ক্যান্ডেল, প্রথম ক্যান্ডেলটি হবে লং রেড ক্যান্ডেল, তারপর একটা ডোজিও হতে পারে অথবা একটা হ্যামার ইনভার্টেড হ্যামার আমরা ক্যান্ডেল দেখতে পাই সেকেন্ড ক্যান্ডেলটা, আর থার্ড ক্যান্ডেল একটা গ্যাপ আপ হয়ে আমরা একটা গ্রিন লং গ্রিন ক্যান্ডেল দেখতে পাচ্ছি।
যেটা আমাদেরকে, এটাকে আমরা বলি কনফার্মেশন ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, এবং থার্ড সেশনে গিয়ে আমরা বাইটা করব, এবং আমরা এরপরে কিন্তু একটা সুন্দর দেখতে পাচ্ছি এখানে ট্রেন্ড রিভার্স করতে দেখতে পাচ্ছি। তো ভিউয়ার্স, এরপরে যে ক্যান্ডেলস্টিক প্যাটার্নটি রয়েছে, সেটা হচ্ছে হ্যামার, সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন হ্যামার। এবং আমরা হ্যামারের যে বৈশিষ্ট্য সেটা জেনে নিই, সেটা হচ্ছে একটা ছোট্ট একটা রিয়েল বডি হবে, বডিটা খুবই ছোট হবে, এবং যে শ্যাডোটা আপনার লং লোয়ার শ্যাডো হবে, মানে শ্যাডোটা লং যেটা হবে সেটা রিয়েল বডির দ্বিগুণ অথবা তার চাইতে বড় হবে। তো যত বড় হবে তত বেশি স্ট্রং। আমরা দেখতে পাচ্ছি রিয়েল বডির চাইতে এটা প্রায় 4 গুণ সাইজের, যে লং লোয়ার শ্যাডো যেটা রয়েছে, এবং খুবই একটা স্ট্রং একটা হ্যামার ক্যান্ডেল দেখতে পাচ্ছি। কিন্তু আমরা জানি যে এটা আসলে কনফার্মেশন আমাদেরকে দেয় না, তো আমাদেরকে নেক্সট ডে অপেক্ষায় থাকতে হবে। এই দ্বিতীয় ক্যান্ডেলে আমরা আমাদের এন্ট্রিটা আমরা এখানেই এই ক্যান্ডেলে রয়েছে, এটা আমাদেরকে মানে কনফার্ম করেছে যে ট্রেনটা রিভার্স করছে, ডাউন ট্রেনটা আমরা রিভার্স হতে দেখছি, এবং আমরা সেখানে এন্ট্রিটা নিব, এবং আমরা দেখতে পাচ্ছি ভালো একটা প্রফিট করার সুযোগ এখানে ছিল। তো ভিউয়ার্স, আশা করি এগুলো খুব ইম্পর্টেন্ট যে প্যাটার্ন গুলো রয়েছে বুলিশ সেগুলো নিয়ে কথা বললাম, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর ইন ডিটেলস আর একটু যদি ভালোভাবে জানতে চান, আমার পূর্ববর্তী ভিডিও তো রয়েছেই, আপনাদেরকে সাহায্য করবে। তো আশা করি আপনাদেরকে আমি মোটামুটি একটা ধারণা দিতে পেরেছি। এরপরে যে প্যাটার্নটি রয়েছে যেটা হচ্ছে বিয়ারিশ প্যাটার্ন, যেটা আমাদেরকে একটা সেল সিগন্যাল জেনারেট করে, একটা আপট্রেন্ডের মাথায় গিয়ে আমরা সেটাকে এই প্যাটার্ন গুলো তৈরি হতে দেখি। তো সিঙ্গেল ক্যান্ডেলস্টিক যে বিয়ারিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন রয়েছে সেটার মধ্যে রয়েছে মারুগুজু, তারপর হ্যাঙ্গিং ম্যান, তারপর শুটিং স্টার। ডুয়েল ক্যান্ডেলস্টিক প্যাটার্নের মধ্যে রয়েছে বিয়ারিশ এনগালফিং, তারপর হচ্ছে বিয়ারিশ হারামি, তারপর রয়েছে ডার্ক ক্লাউড কভার। আর ট্রিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্নের মধ্যে রয়েছে ইভিনিং স্টার, থ্রি ব্ল্যাক ক্রোস। তো এগুলো দেখার সাথে সাথেই কিন্তু আমাদেরকে এক্সিট করতে হবে। আর ইম্পর্টেন্ট যেগুলো প্যাটার্ন সেটার মধ্যে মারুগুজু রয়েছে, এনগালফিং, হারামি, ডার্ক ক্লাউড কভার, ইভিনিং স্টার, এগুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলো ভুল করা যাবে না। তো আমরা কিছু রিয়েল মার্কেট এক্সাম্পল দেখি ফেলি ভিউয়ার্স। ভিউয়ার্স, আমরা বিয়ারিশ যে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন গুলো রয়েছে সেটাও আমরা ডোরিন পাওয়ার থেকেই খুঁজে বের করার চেষ্টা করি। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে বিয়ারিশ হারামি দেখা যাচ্ছে, যেটা একটা টপে গিয়ে তৈরি হয়েছে। তো আমরা এই ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, আমরা জানি ডুয়েল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, এটার বৈশিষ্ট্যটা হচ্ছে যে প্রথম ক্যান্ডেলটা লং গ্রিন ক্যান্ডেল হবে, এবং দ্বিতীয় যে ক্যান্ডেলটি সেটা রেড ক্যান্ডেল হবে, সাইজটা প্রথম ক্যান্ডেলের চাইতে ছোট হবে, এবং প্রথম ক্যান্ডেলের যদি লেফট সাইড থেকে সেটা দেখা যাবে না। তো আমরা দেখতে পাচ্ছি এটার পুরোপুরি বৈশিষ্ট্য যা দরকার ছিল সব সবই এটার মধ্যে আছে, এবং সেটাই হচ্ছে ডেড এন্ড। এবং এরপর আমরা দেখতে পাচ্ছি ট্রেন্ড এখানে রিভার্স করেছে, এই এই যে ট্রেন্ডটা যেটা ছিল সেটা এখান থেকে আমরা চেঞ্জ দেখতে পাচ্ছি, তারপরে আমরা দেখতে পাচ্ছি সেটা ট্রেন্ড রিভার্স করে ডাউনে চলে গেছে, প্রাইস প্রাইস নিচে এসেছে। তো এটা খুব ইম্পর্টেন্ট একটি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, বিয়ারিশ যে প্যাটার্ন গুলো রয়েছে ক্যান্ডেলস্টিক প্যাটার্নের মধ্যে এটা একটা ইম্পর্টেন্ট প্যাটার্ন। তারপরে আরো যে প্যাটার্ন গুলো রয়েছে আমরা একটু একটু দেখি, আমি এখানে সময় বাঁচানোর সুবিধার্থে সেগুলো আগে থেকেই এগুলো আমি সিলেক্ট করে রেখেছি, যাতে আমাদের সময় যাতে কম লাগে, এবং আমরা যাতে অল্প সময়ে জিনিসগুলো আপনাদেরকে দেখাতে পারি। আমি তো এখানে দেখতে পাচ্ছি আরেকটি খুব পপুলার, যেটা আমি খুব ইম্পর্টেন্ট একটা প্যাটার্ন আমি আপনাদেরকে বলে এসেছি, ডার্ক ক্লাউড কভার, সেটা হচ্ছে প্রথম একটা, এটাও ডুয়েল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, প্রথম একটা গ্রিন ক্যান্ডেল হবে, লং গ্রিন ক্যান্ডেল, এবং পরের যে ক্যান্ডেল সেটা খুবই ইম্পর্টেন্ট, ওপেনটা হবে প্রথম যে ক্যান্ডেল তার ক্লোজের উপরে ওপেন করবে, এবং ক্লোজটা হবে অনেকটা প্রথম ক্যান্ডেলের 50% এর মাঝামাঝিতে, অথবা 50% এর নিচে। আমরা দেখতে পাচ্ছি এটা আরো অনেক নিচে ক্লোজ হয়েছে এবং খুব স্ট্রং ছিল,
এরপরে আমরা দেখতে পেয়েছি, এরপরে ক্যান্ডেলটা রেড ক্যান্ডেল ছিল এবং প্রাইস কিন্তু অনেকটুকু নিচে নেমে এসেছিল। তারপরে আবার এখান থেকে আবার ঘোরার চেষ্টা করেছে, এবং খুব ইম্পর্টেন্ট এবং খুব ইন্টারেস্টিং যে বিষয়টা সেটা হচ্ছে, সে এরপরেই কিন্তু আমরা আরেকটি খুব ইম্পর্টেন্ট প্যাটার্ন ফর্ম হতে দেখেছি, যেটা হচ্ছে ইভিনিং স্টার ট্রিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, যেটার বৈশিষ্ট্য হচ্ছে প্রথম ক্যান্ডেলটা লং গ্রিন ক্যান্ডেল হবে, তারপরে একটা ডোজি অথবা একটা হ্যামার ক্যান্ডেল হতে পারে অথবা ডোজি হতে পারে। তো আমরা এখানে একটা ইনভার্টেড মানে শুটিং স্টার, যেটা এটা লোকেশনের কারণে এটা শুটিং স্টার, এমনি এমনি যদি এটা নিচে হতো ডাউন ট্রেন্ডে পর সেটাকে আমরা ইনভার্টেড হ্যামার বলে থাকি। তো যাই হোক, আমরা সেটা দেখতে পাচ্ছি এবং পরে একটা গ্যাপ ডাউন হয়ে একটা লং রেড ক্যান্ডেল হয়েছে, যেটা ট্রিপল ক্যান্ডেল স্টিক প্যাটার্ন, খুব স্ট্রং একটি প্যাটার্ন। এরপরে আমরা দেখতে পাচ্ছি প্রাইসটা অনেকটুকু নিচে নেমে এসেছিল, এরপরে অনেকটুকু নিচে নেমে এসছে। তো এটা খুব ইম্পর্টেন্ট একটি প্যাটার্ন। তো আমরা ব্যাক টু ব্যাক দুটো প্যাটার্ন আমরা দেখতে পেলাম, ডার্ক ক্লাউড কভার এবং ইভিনিং স্টার। তো আশা করি ভিউয়ার্স আপনারা বুঝতে পারছেন যে খুব ইম্পর্টেন্ট একটি প্যাটার্ন হচ্ছে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, যেটা দিয়ে আমরা অল্প সময়ের যে একটা যদি আপ ট্রেন্ডও থাকে, আমরা জানি যে আপ ট্রেন্ডের ফাঁকে ফাঁকে ছোট ছোট যে মাইনর যে চেঞ্জ গুলো হয়, ট্রেন্ড যে রিভার্স করছে, সেই সুযোগগুলো কিন্তু সেই সুবিধাগুলো কিন্তু আমরা একমাত্র নিতে পারি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন প্রপার ওয়েতে যদি আমরা অ্যানালাইসিস করতে পারি, সেই সুযোগগুলো কিন্তু আমরা কাজে লাগাতে পারি। তো ভিউয়ার্স আরো একটু পেছনে চলে যাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি এখানে আরেকটি ডার্ক ক্লাউড কভার, আর ডার্ক ক্লাউড কভার আমরা দেখতে পাচ্ছি, সময়টা আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে জুলাই 9 তারিখ 2017 সাল। এখানেও একটা স্ট্রং আমরা ডার্ক ক্লাউড কভার দেখতে পাচ্ছি, এরপরে আমরা একটা চেঞ্জ দেখতে পাচ্ছি আপ ট্রেন্ডের মাথায় গিয়ে। আমি বলেছি লোকেশন খুবই ইম্পর্টেন্ট, আপ ট্রেন্ডের মাথায় গিয়ে তৈরি হয়েছে প্যাটার্নটি, ডুয়েল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, দেন হচ্ছে আমরা রিভার্স হতে দেখতে পাচ্ছি। তো খুবই ইম্পর্টেন্ট এই প্যাটার্ন গুলি। এরপরে আমরা দেখতে পাচ্ছি বিয়ারিশ এনগালফিং, সেটাও একটি আপ ট্রেন্ডের পরে আমরা মাথায় গিয়ে তৈরি হতে দেখতে পাচ্ছি টপে গিয়ে। এটার বিয়ারিশ এনগালফিং এর বৈশিষ্ট্য হচ্ছে আমরা জেনেছি এনগালফিং প্রথম ক্যান্ডেলটি ছোট হবে এবং বড় পরে ক্যান্ডেলটি বড় হবে। তো এখানে যেহেতু এটা বিয়ারিশ ক্যান্ডেলফিং বলছি, অবশ্যই সেকেন্ড ক্যান্ডেলটি রেড ক্যান্ডেল হবে, বিয়ারিশ ক্যান্ডেল হবে, প্রথম ক্যান্ডেলটি গ্রিন ক্যান্ডেল হবে। এবং আমরা দেখতে পাচ্ছি যে প্রথম ক্যান্ডেলটির সাইজটা ছোট, সেটাকে আমরা রাইট সাইড থেকে কিন্তু পরের ক্যান্ডেলের ওখান থেকে কিন্তু রাইট সাইড থেকে এই ক্যান্ডেলটিকে দেখা যাচ্ছে না। তো এবং এরপরে আমরা একটা সুন্দর চেঞ্জ এখানে দেখতে পাচ্ছি, ট্রেন্ডটা রিভার্স করেছে। এবং আমি আমি যেটা আগেও বলেছি যে এই ধরনের ক্যান্ডেলস্টিক প্যাটার্নে আমরা আমাদের T2 তে শেয়ার ম্যাচিউড আমাদের হয়, আমরা কিন্তু খুব সুন্দর করে অল্প সময়ে কিন্তু একটা মোটামুটি প্রফিট করে আমরা এখান থেকে প্রফিট করার সুযোগ থাকে। এবং আর যে বিষয়টা হচ্ছে যে একটা ট্রেন্ড রিভার্স হচ্ছে সেটা সম্পর্কে আমরা জানতে পারছি, এবং আবার একটা এন্ট্রির সুযোগ কিন্তু আমাদের থাকছে, আমরা যদি পরবর্তীতে সেই সিগন্যালটা যদি আমরা পিক করতে পারি প্রপার ওয়েতে। তাহলে আমাদের দুটো ক্যান্ডেলস্টিক প্যাটার্নই জানতে হবে, বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সম্পর্কে আমাদের যেরকম ধারণা রাখতে হবে, আর যেটা আমাদেরকে অবশ্যই যেহেতু আমরা লং করতে পারি, এই কথাটি আমি আবার রিপিট করলাম, যেহেতু আমরা লং করতে পারি শর্ট সেলিং নেই, আমাদেরকে বাই করার জন্য অবশ্যই বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন গুলো যেভাবে জানতে হবে, একইভাবে আমাদের এক্সিটের জন্য বিয়ারিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন গুলো জানা আমাদের জন্য খুবই জরুরি। তো আমি আশা করি আমি খুব অল্প ভাষায় এখানে চেষ্টা করেছি বলার, আপনারা বুলিশ বিয়ারিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সবগুলো সম্পর্কে আমি একটা আইডিয়া দিতে পেরেছি ভিউয়ার্স। এরপরে রয়েছে নিউট্রাল প্যাটার্ন, যেটা একটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, বাট সেটা আসলে কোনো ডিসিশন দেয় না, সেটা একটা ইনডিসিশন বোঝায়, বায়ার সেলারের ভিতরে একটা ইনডিসিশন যখন কাজ করে তখন আমরা এই ধরনের প্যাটার্ন গুলো ক্রিয়েট হতে দেখি। বাট এর জন্য আমাদেরকে এর নেক্সট ডেতে দেখতে হবে, নেক্সট ক্যান্ডেলে আমাদেরকে খেয়াল করতে হবে যে আসলে সে কি হতে যাচ্ছে, তো সেটাই হবে আমাদের ডিসিশন ক্যান্ডেল। তো আমরা দেখতে পাচ্ছি এখানে ছবিতে একটা স্পিনিং টপ ফর্ম করেছে, এরপরে একটা রেড ক্যান্ডেল, বিয়ারিশ ক্যান্ডেল, মারুবুজু ক্যান্ডেল, এবং এরপরে আমরা দেখতে পাচ্ছি ডিরেকশনটা চেঞ্জ হয়ে গেছে, মানে এটা আপ ট্রেন্ডে ছিল সেটা রিভার্স করেছে। এরপরে আমরা আরেকটা সিচুয়েশন নাম্বার 2 যদি বলি, সেখানে আমরা দেখতে পাচ্ছি স্পিনিং টপ এর পরে আরেকটি ডোজি ক্যান্ডেল হয়েছে এবং এরপরে একটা গ্রিন ক্যান্ডেল, সেটা কিন্তু যে ডিরেকশনে সে যাচ্ছিল সেই ডিরেকশনটাকে সে কন্টিনিউ করছে।
তো আমরা যেটা বুঝতে পারলাম যে এর পরের ক্যান্ডেল গুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট। এটা ডোজি ক্যান্ডেল ও একটা ইনডিসিশন ক্যান্ডেল। সো এখানে যদি আমি এটা ডোজি একে বোঝানোর একটা কারণ হচ্ছে যে সেকেন্ড ক্যান্ডেল ও ডিসিশনটা যদি না আসে সেক্ষেত্রে আমাদেরকে থার্ড ক্যান্ডেল পর্যন্ত কিন্তু অপেক্ষা করতে হতে পারে। তো ভিউয়ার্স আমরা এক্সাম্পল দিয়ে দেখে জিনিসটা ক্লিয়ার হয়ে নিচ্ছি। তো আমরা কিছু এক্সাম্পল দেখে ফেলি। বিটি থাই প্রাইস চার্টে ঢুকেছি ভিউয়ার্স, আর এখানে আমরা নিউট্রাল প্যাটার্ন আমি একটা জাস্ট জোন সিলেক্ট করেছি, আপনারা দেখতে পাচ্ছেন যেটা সাইড ওয়েজে আছে, কোনো ট্রেন্ড কিন্তু এখানে নেই। তো আমরা নিউট্রাল প্যাটার্ন গুলো এই ধরনের সাইড ওয়েজ যে ইয়াগুলো যে সাইড ওয়েজ যে ফেজ গুলো সেখানে কিন্তু আমরা বেশি দেখতে পাই, তখন ইনডিসিশন কাজ করে বায়ার সেলারের ভিতরে এবং সেখানে খুব একটা ভোলাটিলিটি থাকে না। তো আমরা দেখতে পাচ্ছি এখানে ছোট ছোট অনেকগুলো ক্যান্ডেল, ডোজি ক্যান্ডেল এবং হচ্ছে যে স্পিনিং টপ ক্যান্ডেলও দেখা যাচ্ছে। তো এগুলো আমি যেটা আগেই বলেছি, আমাদের যখন নিউট্রাল এই যে প্যাটার্ন গুলো যখন আমরা দেখব তখন যেটা হচ্ছে আমরা সেটাকে ওয়াচে রাখব, আমরা দেখব যে সেই যেটা বলেছি পরবর্তী ক্যান্ডেলটা কি হচ্ছে, পরবর্তী ক্যান্ডেলটা আমাদের মানে সেই, এখন যদি আমি সাইড ওয়েজ এর কথা বলি, সাইড ওয়েজ এর যে আমরা জোনটা দেখতে পাচ্ছি সেটা কিন্তু ব্রেক করেছে এই গ্রিন ক্যান্ডেল, এই যে লং গ্রিন ক্যান্ডেল, সেখানে কিন্তু আমাদের বাই সিগন্যাল ছিল, কারণ এই পুরো যে জোনটা ছিল সেটাকে কিন্তু সে ভেঙেছে এবং কনফার্ম করেছে যে ট্রেন্ডটা এখান থেকে রিভার্স করছে। তো এ আমি যেটা বলছিলাম এই যে নিউট্রাল প্যাটার্নের আসলে নিউট্রাল যে ক্যান্ডেল গুলো সেগুলোর কোনো নিজস্ব কোনো ক্ষমতা নেই, সেটা পরবর্তী যে ক্যান্ডেলটা সেটা এখানে আমাদেরকে ডিসিশন মেক করতে সাহায্য করবে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি একটা জোনের ভিতর ছিল, সেখানে ক্যান্ডেলের সাইজ এবং সবকিছু মিলিয়ে এই যে এই যে একটা লেভেল সেটা কিন্তু সে ভাঙতে পারছিল না অনেকদিন ধরে, এবং ফাইনালি সে এই ক্যান্ডেলে আমরা ভাঙতে দেখেছি, এবং অনেক স্ট্রং একটা মারুবুজু ক্যান্ডেল ছিল, এবং মারুবুজু ক্যান্ডেলে আমরা জানি যে এই ধরনের মারুবুজুটা আমি আগেও বলেছি যে মারুবুজু খুবই স্ট্রং ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন, এবং যেটাতে কোনো উইক থাকে না, কোনো শ্যাডো আমরা দেখতে পাচ্ছি না নিচে উপরে। তো এটা এখানে এখানে কিন্তু কোনো মানে ইনডিসিশনের আর কিছু নেই, বায়ার সেলারদের মধ্যে এখানে মোটামুটি একটা মানে হয়ে গেছে যে মার্কেটের ডিরেকশনটা কোন দিকে যাবে, এবং পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি এরপর একটা গ্যাপ আপ হয়ে কিন্তু প্রাইসটা অনেকটুকু উপরের দিকে চলে গেছে। তো এটা আমাদের জন্য একটা একটা সিগন্যাল ছিল এই জায়গায়। তো আশা করি বুঝতে পেরেছেন ভিউয়ার্স, যেটা হচ্ছে বাই করার জন্য আমার বুলিশ প্যাটার্ন গুলো জানতে হবে, এবং একইভাবে এক্সিট করার জন্য আমার বিয়ারিশ প্যাটার্ন জানতে হবে, আর নিউট্রাল প্যাটার্ন গুলো যখন নিউট্রাল এই যে ক্যান্ডেল গুলো ডোজি এবং স্পিনিং টপ খুব বেশি যখন তৈরি হওয়া শুরু করবে, এবং যখন দেখবো যে ওখানে কোনো ট্রেন্ড নেই সেখান থেকে আমাদেরকে বিরত থাকতে হবে, সেখানে আমরা কোনোভাবেই আমাদের আসলে তখন ঢোকা ঠিক হবে না, ওয়াচে আমরা রাখবো কখন সেটা ভাঙছে সেই সময়টা। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি আসলে কি বোঝাতে চাচ্ছি, আর আশা করি আমরা এটাকে সুন্দর করে আমাদের ট্রেডিং ডিসিশন নেওয়ার কাজে আমরা এই প্যাটার্নটিকে আমরা ইফেক্টিভলি ইউজ করতে পারবো বলে আমি বিশ্বাস করি। তো ভিউয়ার্স আশা করি আপনাদের কাছে আজকের ভিডিওটি ভালো লেগেছে, আমি অল্প কথায় চেষ্টা করেছি ধারণা দেওয়ার, আসলে অনেক অনেক একটা ভাস্ট বিষয়, আসলে এটা অল্প কথায় বলাটা খুবই ডিফিকাল্ট, তারপরও চেষ্টা করেছি সহজ ভাষায় বলার। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যারা অ্যাডভান্স আরো জানতে চান তাদের জন্য দুটো বই আমি এখানে সাজেস্ট করেছি, তবে আমি স্টিভ নাইসনের জাপানিজ ক্যান্ডেলস্টিক চার্টিং টেকনিক্স এই বইটি আপনাদেরকে পড়ার অনুরোধ করব যারা আপনারা পড়তে চান, যারা একটু অ্যাডভান্স লেভেলে জানতে চান। এটা আমার কাছে আছে ইবুক, আপনারা যদি আপনাদের ইমেল অ্যাড্রেস যদি আপনাদের কাছে আপনাদের পড়ার ইচ্ছে হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, ইমেল অ্যাড্রেস দিলে আমি চেষ্টা করব বইটি আপনাদের কাছে পাঠানোর জন্য। আর পরবর্তী ভিডিওতে আরেকটি আমি বলেছিলাম যে আমার পূর্ববর্তী ভিডিওতে কিছু মজাদার কন্টেন্ট নিয়ে অবশ্যই মার্কেট রিলেটেড আমরা কিছু ভিডিও আমি আপনাদের সামনে হাজির করার চেষ্টা করব, সেরকমই একটা মজাদার ভিডিও নিয়ে অল্প কিছুদিনের মধ্যেই আশা করি আবার আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, আপনাদের পুঁজি সুরক্ষিত থাকুক, এই দোয়া করছি। আল্লাহ হাফেজ।